सुप्रिय शिक्षार्थी काटेरहाट उच्च विद्यालय वार्चुअल क्लास थेके सकल के स्वागतम जानाच्छि। आमि अरुण कुमार दे सहकारी शिक्षक काटेरहाट उच्च विद्यालय। आज के आमि तथ्य ओ जोगाजोग प्रजुक्ति विषय निये आलोचना करब दशम श्रेणी। हमरा सभी देखि देखते पाच्छि एकटा देखते पाच्छि बांग्लादेश गेजेट, एखाने जातीय संसदेर अनुमोदन देवा आछे। বুঝতে পারছেন যে বিষয়টা তথ্য অধিকার বিষয়ক একটা গ্যাজেট। আর একটা দেখতে পাচ্ছি আমরা নিরাপত্তা বাহিনীদের, কারণ এটা হচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে তথ্য অধিকার ও নিরাপত্তা। তো আজকের পাঠের বিষয় তথ্য অধিকার ও নিরাপত্তা। শিক্ষার্থীরা এই পাঠ শেষে তথ্য অধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তা বর্ণনা করতে পারবে, তথ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষণ করতে পারবে। আমরা এখন একটি ভিডিওর মাধ্যমে এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তথ্য অধিকার এবং তথ্য সম্পর্কে আমরা জানব, তথ্য কোথা থেকে পাওয়া যায়, ধন্যবাদ। আজকে এই ভিডিওটা আমরা দেখলাম, এখানে জনগণের তথ্য পাওয়ার অধিকার আছে এবং সকলকেই তথ্য প্রদান করতে হবে। তারপরেও আমরা দেখব আমরা সকল প্রকার তথ্য কিন্তু পাওয়ার অধিকার আমাদের নেই, যদিও অধিকার আছে কিন্তু আমাদের কতগুলি তথ্য পাওয়ার অধিকার নেই সে বিষয়ে আমরা জানব। কোনো তথ্য যা একজনের কাছে আছে তা অন্যের জানার অধিকার হলো তথ্য অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার জন্য 2009 সালে পাশ করা হয় তথ্য অধিকার আইন 2009। সরকারি অফিস, বেসরকারি সংস্থা,
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তথ্য অধিকার আইনের ফলে জনগণ কি সুবিধা ভোগ করছে, শিক্ষার্থীরা দুইজনে মিলে কাজটি করবে। তথ্য অধিকার ও নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা। এই আইনের ফলে অনেকের পক্ষে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ সৃষ্টি হয়েছে। আইনের প্রয়োজনীয়তা। এই আইনে সকল তথ্য প্রকাশ বাধ্যতামূলক রাখা হয়নি। আইনের আওতামুক্ত রাখা হয়েছে এর মধ্যে যে তথ্য প্রকাশে দেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়, এরকম বিষয়গুলো এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে। বিদেশি সরকার থেকে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য ওগুলো জনগণ জানার অধিকার নেই। আইনের আওতামুক্ত রাখা হয়েছে এর মধ্যে তদন্তনাধীন কোনো বিষয়, কোনো অপরাধীর বা কোনো দুর্ঘটনা বিষয়ে তদন্ত করার বিষয়গুলিও সবাই এতে তুলে জানতে পারবে না। পরীক্ষার প্রশ্নপত্র বা প্রদত্ত নম্বর সম্পর্কিত আগাম তথ্য জনগণ জানতে পারবে না এবং জানার অধিকার রাখে না। এই আইনের সপ্তম ধারায় 20টি বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছে, যার গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হলো। কোম্পানির কৌশলগত ও বাণিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্ছনীয় তথ্য, জাতীয় সংসদের অধিকার হানির কারণ হতে পারে এমন তথ্য, কোনো ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য, তথ্য প্রকাশ করলে ব্যক্তির জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে এমন তথ্য, মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনীয় সারসংক্ষেপ সহ আলোচনার কোনো বিষয়বস্তু। তথ্য অধিকার আইন 2009 অনুসারে তুমি কি কি তথ্য জানার অধিকার রাখো না, এই কাজটি করে রাখবে। কিছু প্রশ্ন নেব। তথ্য অধিকার আইন বলতে কি বোঝায়? বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে পাস করা হয়? তথ্য অধিকার আইনের উদ্দেশ্য কি? তথ্য অধিকার আইনের সপ্তম ধারায় কয়টি বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছে? শিক্ষার্থীরা একটি বাড়ির কাজ দিচ্ছি, এটি লিখে রাখবে, যথাসময়ে কাজটি শেষ করবে। তথ্য অধিকার আইন জনগণকে সকল তথ্য জানার অধিকার দেয়নি, বিষয়টি তোমার চিন্তার আলোকে লিখে রাখবে। তো আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবে, মাস্ক পরিধান করবে, স্যানিটাইজেশন ব্যবহার করবে, সামাজিক দূরত্ব মেনে চলবে এবং ভালো থাকবে। ধন্যবাদ।